সবাই যদি ভিডিও করে খাবে নাকি মামা শুরু করে করলো Hello my YouTube family. Assalamualaikum. Welcome back to another vlog and this is Asia Alam Khan. আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। খুব সুন্দর একটা দিন আজকে, একদম কালকের বিপরীত। কালকে যেরকম মেঘলা আকাশ ছিল, বৃষ্টি ছিল, আজকে হচ্ছে একদম রোদ, মিষ্টি রোদ এবং ঠান্ডা ঠান্ডা বাতাস। তাই সকালে উঠে নাস্তা করেছি, নাস্তা করে এখন বাইরে বসে আরাম করে চা খাচ্ছি। চা তো খেতেই হবে, কারণ আমার বাসার দুজন ঘুমাচ্ছে, সো আমি এখন মাই টাইম নিচ্ছি আর কি। তো আজকে রেসিপি দেখাবো না কোনো, কারণ টুকটাক বাসায় রান্না আছে, সেটা দিয়েই নাস্তা করে ফেলেছি। আর আজকে পার্টি হবে, পার্টি পার্টি মানে হচ্ছে ফুল অফ ফান, বারবিকিউ পার্টি। আমাদের ফ্যামিলি ফ্রেন্ড এসেছে, সো সবাই মিলে মামা তার বাসায় পার্টির আয়োজন করেছে, সেখানে বারবিকিউ হবে, কাবাব হবে, কাবাবটা আমি বানাবো। তাই চিন্তা করেছি এখন আর রান্না বান্না না করি, একটু পরে জায়ান এবং জিসাম উঠলে আমরা চলে যাব সেখানে। আর যেহেতু পার্টি ফান, সো ব্লগ তো করতেই হবে, একদম মিস করা যাবে না। আর এখন কিন্তু সকাল না, শুভ সকাল বললে ভুল হবে, কারণ 12টার বেশি বাজে। কালকে অনেক রাত পর্যন্ত গল্প আড্ডা খাওয়া দাওয়া চলেছে, সেটার ব্লগ কিন্তু অলরেডি আমি দেখিয়ে ফেলেছি আপনাদেরকে। সো আজকে সকালে অনেক দেরি করে উঠছি ঘুম থেকে, ইনফ্যাক্ট জায়ান এবং তার বাবা তো এখনো ঘুমাচ্ছে, আমি তো তাও উঠে আমার কাজ সবকিছু শেষ টেস করে নাস্তা করে এখন বসে বসে চা খাচ্ছি, ব্লগ করতেছি, ভিডিও করতেছি। তো বাবা ছেলে ঘুম থেকে উঠলেই আমরা রেডি হয়ে যাব বারবিকিউ পার্টির জন্য। চলুন দেখি কি অবস্থা। দেখলেন তো, জায়ানও তার বাবা এখনো ঘুমাচ্ছে। সো আমি এই চান্সে কাবাবের মশলা সবকিছু রেডি করে ফেলি এবং নিজেও রেডি হয়ে যাই, কারণ তারা ঘুম থেকে উঠলে আর আমার কোনো কিছু রেডি করা হবে না। সো সবকিছু এখনই শেষ করি। তো কাবাবের মশলা বের করলাম, আর মশলা ছাড়াও যা যা লাগছে সেগুলো সবকিছু রেডি করে রাখছি। আর একটা কথা বলে দিচ্ছি, এই কাবাবের রেসিপি কিন্তু আমার চ্যানেলে অলরেডি আছে, কারণ আমি দেখা যাবে ব্লগ পোস্ট করার পর অনেকেই বলবে আপু এটার রেসিপি দাও। তো সবার সুবিধার জন্য কাবাবের যে রেসিপিটা আমার চ্যানেলে আছে সেটার লিংক কিন্তু আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। সো ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন, ট্রাই করে আমার অন্যান্য সকল রেসিপিগুলোর মতো আমাকে কিন্তু জানাতে ভুলবেন না। তো সবকিছু নিয়ে রেডি, চলো চলো, জায়ান রেডি, সব নেওয়া শেষ, জায়ানের ব্যাগ গুছানো শেষ। হ্যাঁ, জায়ানের ব্যাগ গুছানো শেষ। আসলে আমি নতুন মেহমান এসেছে, আমার আগের ব্লগে দেখেছেন, তাদেরকে কাবাব খাওয়াবো। তো আজকে টুসি মামির বাসায় হচ্ছে বারবিকিউ পার্টি, চিকেন। সো আমি মামিকে বলছি হচ্ছে আপনি চিকেন বানান, আমি বিফ করব, শিক কাবাব। তো বাসায় চাচ্ছিলাম যে রেডি করব, পরে মামি ফোন দিয়ে বললো সবাই অলরেডি এখানে আছে, আমি সবাই মিলেই কাবাব বানাই, আমি সবকিছু নিয়ে যাই যতটুকু আমার এখান থেকে নেওয়ার, বাকি তো মামির বাসায় সবকিছু আছে। তো আমি শিক নিছো, কয়টা নিছো, 10টা? 10টা। ওকে, 10টা শিক নিলেই হবে। ওকে চলো। আমরা কোথায় যাই, আমরা কোথায় যাই, আমরা আপনি বাসায় যাই পার্টি করতে। তুমি ঘাসের উপর থেকে খাবা, আসো আসো আসো, ভয় পায় না, ভয় পায় ভয় পায় আচ্ছা না, ঘাসে হাঁটা লাগবে না, ঘাসে পানি ভিজা, কালকে বৃষ্টি হয়েছে। চলো আজকে ওয়েদারটা কি সুন্দর না, গতকালকে মেঘলা বৃষ্টি ছিল, আজকে আবার রোদ। এটাই হচ্ছে আমাদের টেক্সাসের ইয়ে না, ওয়েদার একদম মানে প্রেডিক্ট করা যায় না, যখন তখন চেঞ্জ হয়ে যায়। গরম আজকে, গরম সেটাই, আজকে গরম, রাতে একটু ঠান্ডা পড়ে। কি করতেছ রে, মজা হবে তো, মজা না হয়ে গেছে,
তুমি তো আমাকে একটু হেল্প করলা না আমি এসে কাটছি কিভাবে করব মশলা মাখাইছি সব কিছু করছি তোমার ছেলেকে কে দেখছ জানো নানা ভাই হ্যাঁ নানা ভাই কি হইছে এই যে বাপি উপরে উপরে সকল পোশাক আছে হ্যাঁ হ্যাঁ এটা জানকি দেখো জায়ান জানকি তো দেখো কি করছে বাবা হ্যাঁ আল্লাহ আল্লাহ রে কি চলো আসো এটা হবে কষ্ট করে যাও আমি কষ্ট করে বানাইলাম আর তুমি এমন ভাবে করতেছো যে তুমি করছো এত কষ্ট করলাম সকাল থেকে উইটা কি কষ্ট করছো আচ্ছা আচ্ছা আমি আরো কিছু বলছি আমি ওই পাশে ডাকলে মনে হবে আর কি মনে হইতাছে না না ঠিক আছে না তুমি যেভাবে অ্যাডভার্টাইজ করতেছো মানে এটা ভালো না এটা মামা খুব সুন্দর আমি তো কিচেনে ছিলাম সবাই যদি ছবি ভিডিও করে খাবে নাকি জিসাম বললাম মামা শুরু করেন ইরফান জিসাম বিসমিল্লাহ করলো তুই রুটি রুটি মলাইছে মলাইছে শুরু করো মাছেছে ফটো লাইনে এখানে শিখে দাও তোমার মতো কিন্তু হাফ ডান করো না সবাইকে জিজ্ঞেস করো হাফ ডান করো না দেখছ হাফ ডান করো না বুঝি ভাই কি জানি বলছে জিসাম আইছা মামা খালি রাখেন প্যাটের মধ্যে হ্যাঁ আমার বউ বানাইছে নাকি হ্যাঁ বউ অ্যাডভার্টাইজ করতেছে বউ অ্যাডভার্টাইজ হয় ওই ওই এখন আমার তেল দিতেছে তো ওই নাম দিয়ে দিলাম সামনে দেখাইতেছে বুঝেন না জি স্যার তুই মামা বুঝেন নাই চালাক তো এখন দেখাইতেছে ও করতেছে কাজ বুঝেন নাই এতক্ষণ যে মামা করছে এটা তো চলে যাবে জি স্যার হেল্প করতেছে ক্যামেরা অন হইলে জি স্যার কাজ করে এছাড়া করে না মানে চালাক লোকেরই এই যে দুনিয়া একদম মামা সব কাজ আমি করি বুঝছেন এই যে আবার গেছে বলছে যে আর যাই করো বল লাগে চালাকি করো হবে না অন্য কিছু করো অন্য মানুষের কাছে বল লাগে না মানে বুঝা গেল মুদিপ ভাই করে না ভাবির সাথে চালাকি চালাকি এখানে কয়টা চিকেন নিলা এটা কি আমাদের নতুন বউ সুন্দরী বউ আমাদের সুন্দরী বউ নতুন এই জিনিসটা আমার খুব পছন্দ এটা কি আমার ইয়েটা আমার পছন্দ ইয়োগার স্যালাডটা এটা হচ্ছে তোমার ইয়া নাইস
আবার লাস্টে বসছি আরাম করে খাইতে চাললু তুমি অনেক কাজ করছি চাললু না চাললু তুমি ঘুরে ঘুরে বেড়াও তুমি হলে যে চাললু ঠিক আছে ঘুরে ঘুরে বেড়াও লাস্টে তো লড়া দিয়ে আমি নামছি